বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা শুরুতে দেখে নেব কি থাকছে আজকের অনুষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আন্দোলনকারীদের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগের সত্যতা কতটুকু সব ভেরিফিকেশন কিন্তু হয়েছে তো এখন পর্যন্ত কিন্তু কোন গোয়েন্দা সংস্থা বা কোনো কিছুই এখন পর্যন্ত কিন্তু মানে সিভিল সংশ্লিষ্টরা কোনো কিছু এখন বন্ধ পাইনি কোটা আন্দোলনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামানের মন্তব্য নিয়ে বিতর্ক কি ব্যাখ্যা দিচ্ছেন তিনি অপ্রাসঙ্গিক কথাটাই মূলত এখন ফোকাসে বেশি এসে আসল জিনিসটি নষ্ট হয়ে যাচ্ছে এবং বিশ্বকাপ ফাইনালের জন্য প্রস্তুত হচ্ছে মস্কো এবং অংশগ্রহণকারী ফ্রান্স ও ক্রোয়েশিয়ার সমর্থকেরা সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার পর সেখানে প্রতিবাদী মানববন্ধন এবং বিভিন্ন বিভাগে ক্লাস পরীক্ষা বর্জন করছে শিক্ষার্থীরা কোটা ইস্যুতে আন্দোলন হামলা মামলার ঘটনায় পুরো পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে হামলাকারীদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আর আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা যেসব অভিযোগ উঠেছে সেগুলো সত্যতাই বা কতটা প্রায় দু সপ্তাহ আগে ক্যাম্পাসে মারপিটের এ দৃশ্য প্রচার হয়েছে গণমাধ্যমে ব্যাপক ছড়িয়েছে ইউটিউব সোশ্যাল মিডিয়ায় দেশ বিদেশের মানুষ এ দৃশ্য দেখেছে হামলাকারীদের পরিচয়ও জেনেছে কিন্তু এর বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এ কেন্দ্রীয় শহীদ মিনার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা হামলার শিকার হয়েছিল তারা বরং এখনও হয়রানের অভিযোগ তুলছে আর যারা সেদিন হামলা করেছিল তারা রয়েছে বহাল এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে খুব বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস এবং পরীক্ষা বর্জন করে চলেছে এ ঘটনার পর ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা বর্জনের তালিকায় বেড়েছে বিভাগের সংখ্যা প্রতিবাদ মুখর হয়েছে ছাত্র শিক্ষকরা তাদের দাবি নিরাপদ ক্যাম্পাসের আটক ছাত্রদের মুক্তি এবং হামলার ঘটনার বিচার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে আমাদের একটু দায় দায়িত্ব বর্তায় সে বিষয়গুলো দেখার তো আমরা সেটির জন্য একটি তদন্ত কমিটি করেছি তদন্ত কমিটি রিপোর্ট দেবে যে কোন পরিপ্রেক্ষিতে সার্বিক বিষয়টি সে বিষয়ে একটা প্রতিবেদন সুপারিশ তারা দেবে কিন্তু হামলার আট দশ দিন পরে গঠিত এরকম কমিটির প্রতি কতটা আস্থা আছে শিক্ষার্থীদের প্রথমে তিরিশ তারিখে এনুরুটটা হইলো এরপরে কিন্তু আপনার দুই তারিখে হলো তারপরে আসেদের এর মাঝে আবার আসেদ ক্রিমান্ডে মানে কোনো একটা একটা ঘটনারও কিন্তু কোনো সুষ্ঠু তদন্ত বলেন বা একটা পদক্ষেপও যদি নিই তাহলেও বলা যেত এ অবস্থায় হামলার শিকার যারা হয়েছেন তারাও লিখিত অভিযোগ বা মামলা করতে ভয় পাচ্ছেন রাজশাহীতে তরিকুল এবং ঢাকায় আহত নূরকে সরকারি হাসপাতালেও রাখা হয়নি কোটা সংস্কার আন্দোলনের নেতারা হুমকি এবং ভয়ভীতির মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছেন অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন লিখিত অভিযোগ করার পরে যে সন্ত্রাসীগুলো যে আবারও আমার উপরে হামলা করবে সেই দায় ভার কে নেবে মানে সেখানে আমার পাশে কে দাঁড়াবে আমি পুরো একা এই ক্যাম্পাসে আমি একা রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যারা আছে তারা নাকি হুমকি টুমকি দিচ্ছে তো জন্য তারাও ভয় পাচ্ছে আর হচ্ছে যে রাশিদ ভাইয়ের যে ঘটনাটা মানে সবাই এখন প্রচন্ড আতঙ্কের মধ্যে আছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এ পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে এখন পর্যন্ত অন্তত আঠারো জন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে দুই দফা রিমান্ডে নেওয়া হয়েছে রাশেদ খানকে আমার প্রধানমন্ত্রীর কাছে খালি একটা আমি যে আমার সন্তানকে আমি চাই আমি পালি দেশে চলে যাবো এখন মানে চাকরির দরকার নেই সে চলে যাবার মানে ভ্যান চলে খাবে আমার মনে ישראלীবন্দ ভক্তি করে এইImageData কার আবেদন এদিকে এই পরিস্থিতি সৃষ্টির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোটা সংস্কার আন্দোলনকারীদেরকেই দায়ী করছে যারা অ্যাক্টিভিস্ট তাদের মধ্যে কেউ কেউ এমন দেখা যাচ্ছে যে এমন পন্থা কর্মপন্থা অবলম্বন করছে যে কর্মপন্থাগুলো সাধারণত একটু যারা আউটফিট একটু নিষিদ্ধ ধরনের এই ধরনের যেমন আমি আন্তর্জাতিক অনেক উদাহরণ দিয়েছিলাম যে ওই বিভিন্নভাবে তারা তখন বিভিন্ন জায়গা থেকে ভিডিও বার্তার মধ্যে দিয়ে বিভিন্ন উস্কানি দিয়ে মানুষকে ই করার চেষ্টা করে এদিকে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে সেখানে ছাত্রলীগের পদধারী নেতাদের সংশ্লিষ্টতা দেখা গেছে তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ বরং হামলাকারীদের পক্ষেই দৃঢ় অবস্থান সংগঠনের ছাত্রলীগ সভাপতিকে জিজ্ঞেস করেছিলাম রাজশাহীতে তরিকুলের ওপর হামলা নিয়ে একজন শিবির হাতুর নিয়ে এসেছিল সেটাকে প্রতিহত করেছে সবাই মিলে সাধারণ ছাত্র মিলে সবাই প্রতিহত করেছে ছাত্রলীগ কখনই কাউকে দা হাতুরি দিয়ে লাঠি দিয়ে পেটাতে পারে না হ্যাঁ যদি বলেন শিবিরকে সাধারণ ছাত্রলীগ শিবিরকে পিটিয়েছে জঙ্গিকে পিটিয়েছে সেটা সত্য হতে পারে এদিকে কোটা সংস্কার আন্দোলনের প্রচার প্রচারণার ধরন নিয়ে বিতর্ক আছে রাশেদের বিরুদ্ধে অভিযোগ ফেসবুকে লাইভে এসে প্রধানমন্ত্রীকে কটুক্তি করেছেন এছাড়া কোটা সংস্কার আন্দোলনের খবর এবং নানা বিষয় এমন সব ফেসবুক পেজে প্রচার হয়েছে যেখানে মূলত সরকার বিরোধী ব্যাপক প্রচারণা হয় সব ভেরিফিকেশন কিন্তু হয়েছে তো এখন পর্যন্তও কিন্তু কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো কিছুই এখন পর্যন্ত কিন্তু মানে সিভির সংশ্লিষ্টরা কোনো কিছু এখন পর্যন্ত পাইনি এরপরে রাশেদের প্রথম যে রিমান্ড হয়েছে সেখানেও কিন্তু বলা হয়েছে যে আপনার এই যে বিকাশ এবং রকেটের মাধ্যমে যে টাকা পয়সা এসেছে এটা আসলে সাধারণ শিক্ষার্থীদের টাকা এটা পুলিশ ওইখান থেকে স্বীকার করেছে যে এখানে দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এই অ্যামাউন্টে টাকা পয়সা এসেছে বিকাশ এবং রকেটে এবং এটা সম্পূর্ণ হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের টাকা কোটা আন্দোলনকে ঘিরে এই পাল্টাপাল্টি বক্তব্য হামলা মামলা পুরো পরিস্থিতিকে জটিল করে তুলেছে আর পুরো বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকারও এখন সমালোচনা হচ্ছে আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা এ ব্যাপারে আপনিও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ফেসবুক পেজে কিংবা টুইটারে অ্যাট বিবিসি বাংলায় কোটা আন্দোলন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান জানতে চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড মোহাম্মদ আক্তারুজ্জামানের কাছে উপাচার্য ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান আপনাকে ধন্যবাদ বিবিসি প্রবাহের সঙ্গে কথা বলার জন্য এর আগে এপ্রিলে কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক বলে আপনি করেছিলেন এবং সরকারকে সেটি দাবি জানিয়েছিলেন আপনি কি এখন তার মনে করছেন না সংস্কারের পক্ষে সবসময় বিশ্ববিদ্যালয়ে একটি অবস্থান থাকে আমরা বলছি যে একটি পরিস্থিতিতে কোনো একটি সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরবর্তীতে সময়ের আবর্তে সেই সকল সিদ্ধান্ত কখনো কখনো পুনর্বিবেচনা পুনর্মূল্যায়নের সুযোগ রাখতে হয় কারণ স্ট্যাগনেন্ট কোনো বিষয়ে স্থির অবস্থা সেটি বিশ্ববিদ্যালয়ের ধারণার সাথে যায় না এবং সেই কারণেই তখন আমার কাছে স্পষ্টভাবেই ধারণা জন্মেছিল যে এই শিক্ষার্থীরা যে কথাটি বলছে যে দাবিটি বলছে সংস্কারের কথা এটি যৌক্তিক এই কারণে যে একটি গিভেন কনটেক্সটে ওই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল কোটাগুলো রাখা হয়েছিল এবং কোনোটা কোনোটা আছে কনস্টিটিউশনাল অব্লিগেশন আছে তো ফলে আবার অনেক জায়গায় আছে যেগুলো ঠিকই ওই সময়ের চাহিদার সাথে পরিবর্তন করা যায় তখন আমরা মনে আমি না শুধু আমার অনেক সহকর্মী সেটি মনে করেছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিষয়টি বলছে সেটি যৌক্তিকতা আছে এবং আমরা তখন সরকারকে সেটির জন্য আহ্বানও জানিয়েছি অনুরোধ করেছি অবশ্যই আমি বলি একটি ধারণা সেই ধারণা তো সবসময় সঠিকই থাকে যেটি বললাম যে বিশ্ববিদ্যালয়ের ধারণা বিশ্ববিদ্যালয়ের ধারণার মধ্যেই সংস্কার প্রগতিশীলতা এটি যায় তো সে কারণে আমি সবসময় এটি ধারণা করি যে একটি পূর্বের সিদ্ধান্ত একটি পূর্বের কোনো একটি গঠন রীতি সেটি সময়ের আবর্তে সেগুলো পুনর্বিবেচনা এবং পর্যালোচনা করার সুযোগ রাখে কোটা আন্দোলনকারীদের পদক্ষেপ জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে মিল আছে বলে আপনি যে মন্তব্য করেছেন সেটি নিয়ে অনেকেই আপত্তি জানাচ্ছেন তো কেন মনে হচ্ছে যে তারা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে মিল আছে এমন কার্যক্রম চালাচ্ছে একটি কথা বলি এটা আসলে একটি মূল বক্তব্য ছিল না একটি প্রসঙ্গক্রমে একটি আলোচনার পরিপ্রেক্ষিতে আমি সেই বিষয়টি একটু উপস্থাপন করি সেই অপ্রাসঙ্গিক কথাটাই মূলত এখন ফোকাসে বেশি এসে আসল জিনিসটি নষ্ট হয়ে যাচ্ছে যদি আমি বলেছি নেতৃত্বের কোথাও কোথাও জায়গায় কোনো কোনো পরিবর্তন ঘটে গেছে তাদের মোডাস অপারেন্ডিতে মোডাস অপারেন্ডি মানে কর্মকৌশল কর্মপদ্ধতি পদ্ধতিটি তাদের ওখানে একটা পরিবর্তন লক্ষ্য করি পরিবর্তনটা হলো এরকম যে তখন দেখা গেল কোনো কোনো কোটা আন্দোলন নেতৃবৃন্দের মধ্যে কেউ কেউ দেখা গেল যে গোপন জায়গা থেকে ভিডিও বার্তার মধ্য দিয়ে আন্দোলনকে চাঙ্গা করার জন্য এবং সেই বাণীগুলো সেগুলো এমন বাণী যে নানা শ্রেণী পেশার মানুষকে একত্রিত করে মনে হয় যেন একটা কি উদ্দেশ্য যেন সেই কর্মকৌশলগুলো সাধারণত এই গোপন জায়গা থেকে যখন করা হয় তখন সেটিকে বলছি যে এটি সাধারণত নিষিদ্ধ ঘোষিত যে বিভিন্ন সংগঠন থাকে তারা এই কাজটি করে আমি ইতিহাসের ছাত্র হিসেবে জানি যে আন্তর্জাতিকভাবে এরকম কিছু কিছু সংগঠন আছে তখন সেই সংগঠনগুলোর নাম উচ্চারণ করলাম যে এই সংগঠনগুলো সাধারণ এই উপায় করে থাকে তখন বললাম যে শিক্ষার্থীরা যখন করব কোনো নেতৃত্ব আমি দেব শিক্ষার্থীদের তখন সেই জায়গাটা হবে অত্যন্ত স্পষ্ট এবং স্বচ্ছ যেন আমরা ওই পথ কেউ না ধরি বাংলাদেশের ইতিহাসে আমরা যদি দেখি শুরু থেকেই ঐতিহ্য এবং সংস্কৃতি চর্চার একটা প্রাণ কেন্দ্র হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এরকম একটা মুক্ত ক্যাম্পাসে এখন প্রবেশে বিধি বিধিনিষেধের ব্যাপারটাও অনেকেই মানতে পারছেন না এ ধরনের নিষেধ কেন দেখুন এখানে এই একটু ই আছে একটা ভুল একটা বোঝার ভুল আছে একটি কোথাও গ্যাপ আছে একটি ইন্টারপ্রিটেশন একটু ভুল আছে সেটি হলো প্রবেশে কোনো বাধা নিষেধ আরোপ করা হয়নি এটি একবারে প্রবেশের শব্দটাই আমাদের এখানে নেই ওখানে যে শব্দটি ছিল সেটি হলো এখানে অবস্থান করা এখানে কর্মসূচি গ্রহণ করা এবং এই অবস্থান কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য নয় এমন এমন যারা সদস্য আছেন যাদেরকে সাধারণত বিশ্ববিদ্যালয়ের বাহিরের সময় এই মানুষগুলো বর্তমানে কিভাবে কাজ করেন সেটি হলো। এটি একেবারে বহুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী একটি রীতি একটি পদ্ধতি যে এখানে যদি কর্মসূচি কেউ গ্রহণ করতে চায় তাহলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হয় এটি বিশ্ববিদ্যালয়ের একেবারে দীর্ঘস্থায়ী বহুদিন পুরানো একটি রীতি নীতি এটি আছে কিন্তু সেটি করতে গিয়ে কি আসলে কোনো ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের যে মুক্ত পরিবেশ সংস্কৃতি চর্চার যে একটা প্রাণের যে বিষয়টি বলছিলাম কম্প্রোমাইজ এটা কোনোভাবেই কম্প্রোমাইজ হওয়ার সম্ভাবনা নাই বরঞ্চ আমাদের সাংস্কৃতিক এবং একাডেমিক কর্মকাণ্ডগুলো আর একটি সুন্দর পরিবেশে লালিত পালিত হওয়ার একটি অসাধারণ সুযোগ পরিবেশ আমরা নিশ্চিত করব। আমাদের এই আমাদের এই এই যে সোরারদ উদ্যান এই ঘেঁষে আমাদের সলিমুল্লাহ হলের সামনে এই সমস্ত জায়গায় এতই একটা বিশৃঙ্খলা যে বাহিরের রিক্সার জটলা বহু আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ বাহিরের মানুষ এসে পেশাব পায়খানা করে একটা পরিবেশটাকে নোংরা করতেছে বিভিন্ন জায়গায় ফুলার রোড একটা আবাসিক এলাকা সেখানে দশটা পনেরোটা মোটরসাইকেল নিয়ে এসে একেবারেই ব্যাপরাভাবে একশো কিলোমিটার বেগে ওখানে হর্ন বাজিয়ে চালিয়ে চলবে এটি কোনোভাবেই করা যায় না এগুলো আমরা অবশ্যই বলছি যেগুলো আমরা অবশ্যই নিয়ন্ত্রণ করবো কারণ এই কারণে যে এই মানুষগুলো তো এখানে বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষার্থীর স্বাভাবিক জীবন এখানে শিক্ষার্থীরা বসে আড্ডা দেয় গল্প করে সেখানে এসে এই যে একটি বিঘ্নতা সৃষ্টি করা এটি উৎপাদ করা এটিকে আমরা কোনোভাবেই ই করতে পারি না সেই কারণেই মূলত বলা হয়েছে যে আমাদের দারোয়ানদের যে ডিউটি সেই ডিউটির জায়গাটাকে স্পষ্ট করতে হবে তাদেরকে অন্তত পক্ষে দায়িত্ব সম্পর্কে সচেতন করতে হবে যে এই কাজগুলো এগুলোর নিয়ন্ত্রণ কিন্তু আমাদেরই করতে হবে কারণ বিশ্ববিদ্যালয় তো আমরা এমনটাও পারি না যে ক্যান্টনমেন্টের মতো অথবা পুলিশ বক্স বসিয়ে বসিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি বিষয়টা কিন্তু একেবারেই এরকম না খুবই একটি স্বাভাবিক রুটিন এবং যেটি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যগতভাবে যে রীতি আছে সেগুলোই অনুসৃত হচ্ছে কিছু মানুষ কিছু লোক আছে যারা এগুলোকে ভুলভাবে ব্যাখ্যা দিয়ে একটি বিভ্রান্তি তৈরি করার একটি প্রয়াস নিচ্ছে আমি আশা করি যে এইগুলো থাকবে না নিষেধাজ্ঞা কীরকম কীরকম শব্দ ব্যবহার করে বিশ্ববিদ্যালয়কে মেলান করার অনেকই প্রয়াস নিচ্ছে আমি আশা করি এটা কিছুই না একবারেই আমাদের নিয়ম নীতির মধ্যেই সবটা আমরা করবো আমরা শুধু আমাদের দায়িত্বের জায়গাটাকে জাগ্রত করার জন্য চাঙ্গা করার জন্য যে এই কাজগুলো আমাদের করা উচিত দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে তো এরা সবসময় দেখা যায় যে সরকারি চাকরিমুখী একটা মানসিকতা তাদের থাকে কিন্তু জ্ঞান চর্চার মাধ্যমে নিজে উদ্যোক্তা হওয়া কিংবা সরকারি চাকরির বাইরেও সব সেক্টর রয়েছে সেই জায়গাগুলোতে যেখানে বিদেশ থেকে লোক এনে চাকরি দেয়া হয় সেখানে তো এই মেধাগুলো কাজে লাগতে পারে তো তাদেরকে এই এইভাবে সেই মানসিকতায় তৈরি করার ক্ষেত্রে আসলে বিশ্ববিদ্যালয় কি ব্যর্থ হচ্ছে কিন্তু একটি ভুল ব্যাখ্যা যাচ্ছে জাতির কাছেও যে শুধুমাত্র কি এই একটি সরকারি চাকরির জন্য সবাই ই না। আমি কিছুদিন পূর্বেও আমার কাছে একটি স্ট্যাটিস্টিক ছিল যে ওখানে তো আমাদের সিংহভাগ আছে আমাদের সেক্ষেত্রেই সরকারি চাকরি তো বিভিন্ন ক্ষেত্রে জাতিকে নেতৃত্ব দিচ্ছে সেটি সেটি আছে এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও প্রত্যাশিত কিন্তু অন্য অন্য ক্ষেত্রেও বিপুল সংখ্যক শিক্ষার্থী তারা অত্যন্ত দক্ষতার সাথে সেই সকল প্রতিষ্ঠানকে বেশ ভালোভাবেই বিকাশ লাভের জন্য তারা কাজ করছে এবং নিজেরাও সেটা সন্তোষ প্রকাশ করছে তারা নিজেরা হতাশ যে তা নাই সন্তোষ যে আছে সেটি দ্বারাই বোঝা যায় যে শুধু একদিকেই একমুখী তারা যে তা না তারা বরঞ্চ ডাইভার্সিফাইড হয়ে বিভিন্ন ক্ষেত্রে তারা কর্ম করতে যে সক্ষম সেই বিষয়টির কিন্তু পরিচয় তারা রাখতেছে আপনাকে ধন্যবাদ বিবিসি প্রবাহের সঙ্গে কথা বলার জন্য আপনাকেও ধন্যবাদ জি থ্যাংক ইউ দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামানের ধারণকৃত সাক্ষাৎকার আজ সকালেই আমি কথা বলেছি তার সঙ্গে এবার একটা বিরতি নিচ্ছি ফিরে এসে থাকছে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন রাশিয়ায় জড়ো হওয়া ফুটবল ভক্তরা আবারও স্বাগত বিবিসি প্রবাহে এবার বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ এক মাস ব্যাপী বিশ্বকাপ ফুটবল আসরের চূড়ান্ত পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে পনেরোই জুলাই রোববার এতে মুখোমুখি হবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া তার আগে শনিবার অবশ্য রয়েছে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি যাতে প্রতিদ্বন্দ্বিতা করবে বেলজিয়াম এবং ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে প্রস্তুত হচ্ছে মস্কো এবং দু দলের সমর্থকেরা ক্রোয়েশিয়ার জন্য উৎসবের মঞ্চটা বড় কারণ প্রথমবারের মতো ফাইনালে ওঠার আনন্দ উপভোগ করছেন দেশটির ফুটবল অনুরাগীরা মস্কোর সিটি সেন্টার থেকে খানিকটা দূরে লুজনিকিতে ফাইনাল তবে উৎসব আছে শহরের বিভিন্ন জায়গায় ক্রেমলিন ও রেড স্কোয়ার জুড়ে বিশ্বকাপের আমেজ সেখানে বিশ্বকাপের শেষটুকু উপভোগ করছেন স্থানীয় ও বিভিন্ন দেশ থেকে খেলা দেখতে আসা ফুটবল ভক্তরা পুরো মাস জুড়ে চলা ফুটবল মেলা খান্ত হবার আগে পুরোটা মন ভরে উপভোগ করতে চান রাশিয়ানরা তারা মনে করেন রাশিয়ার জন্য এটা অনেক বড় একটা আসর। বিভিন্ন দেশের অতিথিদের আতিথেয়তা দিয়ে তারা গর্বিত। রাশিয়ার এই উৎসব আমি সত্যিই উপভোগ করছি। পরিবেশটা খুবই ভালো। এটা আমাদের দেশকে এক দলে রূপান্তর করেছে। এখানে ফুটবল খেলোয়াড়রা এসেছেন। আমরা অন্য দেশ থেকে আসা বহু বিদেশীদের সঙ্গে কথা বলতে পারছি। এটা অসাধারণ। রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে বড় চমক যেন ক্রোয়েশিয়া দুটি ম্যাচ পেনাল্টি শুট আউট ও একটি ম্যাচ অতিরিক্ত সময়ের উত্তেজনায় পার করে নিজেদের প্রথম বিশ্বকাপের ফাইনালে বাড়তি উত্তেজনা অনুভব করছেন তারা শেষবার ছিল তৃতীয় অবস্থানের জন্য তখন আমার বয়স ছিল ছয় বছর এটা আমার জীবনে প্রথম তাই আমি খুবই উৎফুল্ল আমরা খুবই ছোট দেশ কম দেশ ক্রেশিয়া এবং এর মানুষের জন্য এটা খুব খুব খুবই অসাধারণ একটা মুহূর্ত ফরাসি সমর্থকরা শুরু থেকেই সংখ্যায় অনেক বড় ছিল এবার বাড়তে শুরু করেছে ক্রোয়েশীয় ঢল রাশিয়ানরা প্রস্তুত আয়োজন ও আতিথেয়তা দিয়ে প্রশ্ন একটাই মস্কো লুজনিগিতে কে হাসবে শেষ হাসি ফ্রান্স নাকি প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলতে যাওয়া ক্রোয়েশিয়া রায়হান মাসুদ বিবিসি বাংলা মস্কো রাশিয়া এই মুহূর্তে রাশিয়ার মস্কো থেকে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিবিসি সংবাদদাতা রায়হান মাসুদ রায়হান বিশ্বকাপের দুই ফাইনালিস্ট আমরা পেয়ে গেছি আপনি যেখানে আছেন সেই মস্কোতেই রবিবার ফাইনাল হবে তো সেখানে আসলে উত্তেজনা কেমন ধন্যবাদ আমরা এই মুহূর্তে অবস্থান করছি মস্কোর ক্রেমলিনের একটি ফ্যান জোনে এই ফ্যান জোনটির সংখ্যাগরিষ্ঠ ভক্তই রাশিয়ান তাদের মধ্যে দুঃখ এবং আনন্দ উভয় অনুভবই কাজ করছে দুঃখের কারণ হচ্ছে প্রায় এক মাস ব্যাপী এই ফুটবল উৎসব ফুটবলের আমেজ শেষ হতে যাচ্ছে এবং আনন্দিত কারণ তারা এই আয়োজনটি তাদের ভাষ্য মতে সফলভাবে শেষ করতে যাচ্ছে মস্কোতে যে পরিমাণ রাশিয়ান দর্শক আছে তারা সবাই খুব খুশি তাদের আতিথেয়তার জন্য এবং ধীরে ধীরে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ান সমর্থকরা এখানে অবস্থান নিয়ে শুরু করেছেন তাদের মধ্যে আনন্দ স্বভাবতই খানিকটা বেশি কারণ তারা ফাইনাল ম্যাচে অংশ নেবেন রমা আব রাহান প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে গেছে ক্রোয়েশিয়া আপনার প্রতিবেদনে আমরা দুই একজন ক্রোয়েট ভক্তের কথা শুনেছি কিন্তু মস্কোতে যে সমস্ত ভক্ত রয়েছেন যারা ক্রোয়েশিয়াকে সাপোর্ট করছেন তাদের জন্য আসলে ব্যাপারটা কত বড় উনিশশো সালে ডেভিড সুকরের নৈপুণ্যে ক্রোয়েশিয়া তৃতীয় হয়েছিল তার ঠিক বিশ বছর পর এবার ক্রোয়েশিয়া ফাইনালে প্রথমবারের বিশ্বকাপের ফাইনালে ওঠায় আনন্দে হয়ে পড়েছিল ক্রোয়েশিয়ার সমর্থকরা আমরা আগেই বলেছি গত রাতে মস্কো বিশ্ববিদ্যালয়ের যে ফ্যান জোনটিতে আমরা গিয়েছিলাম সেখানে থেকেই শুরু হয় এই সব্রতিম আনন্দের মিছিল তা গভীর রাত পর্যন্ত চলে এবং মস্কোর রাস্তাঘাটে নাচে গানে তারা মাতিয়ে তোলে এবং তারা বিজয় মিছিল দিয়ে উদযাপন করে ক্রোয়েশিয়ার সমর্থকরা কিছুটা জিনিস যোগ করতে চাই ক্রোয়েশিয়ান বেশ কয়েকজন সমর্থক কিন্তু সেমিফাইনালের পর রাশিয়া এসে ভিড় জমাচ্ছেন তাদের মধ্যে একজনকে আজ আমরা দেখেছি এবং তার সাথে কথা বলেছি তিনি হুইলচেয়ারে করে সুদূর কিয়েভ থেকে মস্কোতে এসেছেন শুধুমাত্র ফাইনাল দেখার জন্য তাদের স্বপ্নের পরিণতিটা এবার পার্টি 28 বছর ক্রোয়েশিয়া স্বাধীন হয়েছে এবং ছোট একটি দেশ তাদের মতে ছোট একটি দেশের পক্ষে এই সাফল্য অনেক বড় রমা। রায়হান সেমিফাইনাল থেকে বিদায় নেবার পর ইংল্যান্ডের যারা ভক্ত তারা আসলে কি বলছেন ইংল্যান্ডের সমর্থকদের জন্য ব্যাপারটা ছিল একটু অন্যরকম ইংল্যান্ড সেমি ফাইনালে ওঠার পর থেকে তারা একটি শক্ত বলতে শুরু করেছিল যে ইংল্যান্ড এবার হয়তো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে তরুণ নির্ভার দলটি হয়তো বিশ্বকাপ নিতে যাচ্ছে তারা শুরু থেকেই তারা বলছিল যে বিশ্বকাপ ঘরে ফিরছে অর্থাৎ ইটস কামিং হোম কিন্তু শেষ পর্যন্ত তা সফল না হওয়াতে তারা কিছুটা হতাশায় মুসে পড়েছিল কিন্তু আজ আমরা দেখেছি যে মস্কোতে বিভিন্ন স্থানে পতাকা গায় এবং ইংল্যান্ডের জার্সি গায়ে তারা বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন এবং তারা বিশ্বকাপের আমেজ উপভোগ করছেন রমা রাহান ধন্যবাদ আপনাকে আরেকটা ছোট বিরতি নিচ্ছি ফিরে এসে থাকছে বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশ্লেষণ স্টুডিওতে কথা বলবো বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তারের সঙ্গে আবারও স্বাগত বিবিসি প্রবাহে বিরতির আগে যেমনটি দেখছিলেন বিশ্বকাপের ফাইনালের জন্য এখন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ফুটবল বিশ্ব স্টুডিওতে আছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক ডালি আক্তার আপনাকে ধন্যবাদ প্রবাহে যোগ দেওয়ার জন্য রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতীক্ষিত ফাইনাল এবং এতে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া অংশ নেবে এই দুটি দলের যে এ পর্যন্ত যাত্রা কেমন লাগলো আপনার কাছে ক্রোয়েশিয়া এবং ফ্রান্স দুটি দলই কিন্তু যোগ্যতা প্রমাণ করেই এই পর্যন্ত এসেছে তারা কিন্তু কোনো কোথাও কিন্তু তারা মানে আপনি বলতে পারবেন না যে খুব দুর্বল দলের সাথে একটু একটু মানে দুর্বল দলের সাথে একটু ফ্যাসিলিটি নিয়ে নিয়ে উঠেছে এরকম কিন্তু কোনো কিছু না আপনি যদি মনে করে দেখেন যে লাস্ট আমি বলেছিলাম যে ইংল্যান্ড আর ক্রোয়েশিয়ার যে ব্যাপারে একটু পেছনে টানতে হয় এই জন্য যে ইংল্যান্ড যদি কোনোভাবে হেরে যায় সেটা হবে যে তাদের তারা এখনো কোন স্ট্রং টিমকে ফেস করে আপনি বলেছিলেন গত অনুষ্ঠানে যে ইংল্যান্ডের জন্য একটা আসলে বড় ধাক্কা হবে হতে পারে এটা হতে পারে এবং সেটাই আসলে আমরা গত রাতে দেখেছি যে আসলে কি কি হলো আর কি ইংল্যান্ডের সঙ্গে জি সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু আপনার ইংল্যান্ড ক্রোয়েশিয়া এবং ফ্রান্স দুটোই বড় বড় টিমকে কিন্তু ফেস করে এসেছে ফাইনালটা কেমন হবে মনে করছি ফাইনালটা এর চাইতে তো ভালো ফাইনাল হবে বলে আমি আশা করিনি আমার যেটা মনে হয়েছে যে এটাই আসলে একটা খুব এই এত বড় আসরে ওয়ার্ল্ড কাপের মতো আসরে যেহেতু যতগুলো টিম এসছে তারাই বেস্ট প্রমাণ করে তারা একটা ফাইনালে গেছে এবং একটা বেস্ট খেলাই আমরা কালকে দেখতে ফাইনালের দিন দেখতে পাবো আমার মনে হচ্ছে ক্রোয়েশিয়ার জন্য ব্যাপারটা নতুন কিন্তু ফ্রান্স এর আগে বিশ্বকাপ জয় করেছে তো আসলে আপনি কোন দলকে এগিয়ে রাখবেন এই অবস্থায় এসে আপনি যদি বলেন দুইটা টিমেরই মানে আপনি স্ট্রাইকার জোন দেখেন মিডফিল্ড দেখেন এবং ডিফেন্স দেখেন ইভেন গোলকিপার দেখেন সব জায়গায় কিন্তু মানে শক্তির মত্তায় কিন্তু একই টাইপের তবে একটুখানি স্ট্র্যাটেজিক ব্যাপারটাই যদি যাই দেখুন ক্রোয়েশিয়া কিন্তু তিন তিনটা ম্যাচ একশো মিনিট করে খেলেছে তারা কিন্তু টায়ার্ড গতকালকে যদিও তারা উইন করেছে কিন্তু ফার্স্ট হাফ আমরা দেখেছি যে তাদের ভেতরে টায়ার্ডনেস আমরা দেখতে পেয়েছি হ্যাঁ এবং ক্রোয়েশিয়ার একটা প্লেয়ার যে স্ট্রিনিচ সে গতকালকে তার হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়েছে সে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার এখন সেই জায়গাটা থেকে ক্রোয়েশিয়ার একটু আমি জানি না সেখানে কোচ কাকে খেলা খেলাবেন দালিচ কাকে খেলাবেন কিছুটা একটা ডিফেন্স এবং মিডফিল্ড কিন্তু কালকে অনেকবার চেষ্টা করেছে যে র্যাবিচকে বল দেওয়ার জন্য ক্রস করে খেলার জন্য যে জায়গাটা দেলে আলি অফ করে দিয়েছিল সো এই জায়গাগুলোতে তাদের কাজ করতে হবে বিকজ ফ্রান্স ফ্রান্স অনেক স্পিডি টিম ইংল্যান্ডের সাথে যদি তুলনা করি ফ্রান্স অনেক স্পিড সেইখানে আমার মনে হয় খেলাটা আসলে খুবই জমে উঠবে গোলকিপারদের একটা বিশাল ভূমিকা থাকবে এবং কোচের স্ট্র্যাটেজি যেটা আমি আগেও বলেছি এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি আসলে চমকপ্রদ সব ঘটনা দেখা যাচ্ছে বলে অনেকেই বলছেন তো যেমন আমরা ক্রোয়েশিয়াকে দেখছি যে আসলে শুরু থেকে তারা যেভাবে খেলেছে তারা অনেক দূর যাবে সেটা বলা হচ্ছিল কিন্তু একেবারে ফাইনালে চলে যাবে এটা হয়তো অনেকেই প্রত্যাশা করেননি তো আপনার কাছে কি মনে হয় যে আসলে সবচেয়ে চমক এবারের বিশ্বকাপে কোনগুলো ক্রোয়েশিয়ার যে বিষয়টা এটা চমক এক প্রকার চমক অবশ্যই ফাইনালে খেলা তবে তারা যে দল নিয়ে এসছে তারা ডিজার্ভ করে বিকজ তাদের যে খেলোয়াড়গুলো ইউরোপের একদম টপ লেভেলের টিমগুলোতে খেলে যদিও চার বছর আগের হিস্ট্রিটা অন্যরকম ছিল চার বছরে এই দলটা মানে খুব ভালো ভালো প্লেয়ার এই দল থেকে এসেছে এবং ইউরোপের বড় বড়ো টিমগুলো ডমিনেট করছে তাদের প্লেয়ারগুলো আর যেটা একটা বিষয় যে যে একটা দল গ্রুপ লেভেল থেকে নক থেকে আপনি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল সবগুলো বড় দল ফেস করে উঠে সে একশো বিশ মিনিট খেলে ট্রাইবে উইন করে তাদের কিন্তু মেন্টাল একটা স্ট্রংনেস বেড়ে যায় এবং বড় বড় দল ফেস করে করে যখন উইন করা যায় মানে একটা একটা জিনিস অ্যাডাপ্ট করা অ্যাডাপ্টেশন পিরিয়ড তাদের সবচেয়ে বড় চমক বলবো ডেফিনেটলি ডেফিনেটলি এটাই সবচেয়ে বড় চমক তাদের অ্যাডাপ্টেশন হয়ে গেছে ফ্রান্সের জন্য এটা একটা কঠিন ব্যাপারও হতে পারে বিকজ তাদের যেই কষ্টের যে ব্যাপারগুলো তারা অ্যাডপ্ট করে ফেলেছে এখন তাদের এক্সপ্লোর করা একটা ব্যাপার আপনাকে ধন্যবাদ প্রবাহে যোগ দেওয়ার জন্য এবার একটু বিবিসি বাংলার ফেসবুক পেজটা দেখে নিচ্ছি এখানে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে আপনারা অনেকেই নানা মন্তব্য করেছেন যেমন আফসানা মিমি বলছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর এই যে ন্যাক্কারজনক হামলা যারা করেছে তাদের বিরুদ্ধে কেন কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না এরা কি আইনের ঊর্ধ্বে মনিরুজ্জামান মিথুন বলছেন আন্দোলনকারীর রাজনৈতিক পরিচয় থাকলে কি সমস্যা রাজনীতি করার অধিকার তার আছে আর ন্যায্য দাবি তোলার অধিকারও আছে মোহাম্মদ হোসেন বলছেন আসলে কোটা আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে অবমাননা করছে এদেরকে আইনের আওতায় আনা হোক ফেসবুকে কমেন্ট করা ছাড়াও আপনি সবসময় যুক্ত থাকতে পারেন বিবিসি প্রবাহের সঙ্গে আর সেজন্য চারপাশের ঘটনা প্রবাহ নিয়ে ছবি বা ভিডিও আমাদের পাঠাতে পারেন মাই অ্যাট বিবিসি ডট ইউকে এই ঠিকানায় কিংবা ফেসবুক মেসেঞ্জারে এছাড়াও ইউটিউব চ্যানেল wwwyoutubecom ইউটিউব ডট কম বাংলা সাবস্ক্রাইব করে দেখতে পারেন এ পর্যন্ত প্রচারিত বিবিসি প্রবাহের সবগুলো পর্ব বছরের এই সময়টায় চারদিকে এখন বর্ষার স্নিগ্ধতা আর নানা রকম ফুল দেখা যাচ্ছে বর্ষার এমন প্রকৃতির ছবি আপনারা অনেকেই আমাদের পাঠিয়েছেন বাছাই করা কিছু ছবি দেখে শেষ করব তবে তার আগে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে সোমবার বিবিসি প্রবাহের পরবর্তী পর্বে ভালো থাকুন